শঙ্খ শঙ্খ বাজান 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 সামনে বাজান তেমন না তেমন করতে পারে
কোনোভাবেই যেন আমাদের বিপদগ্রস্ত আমাদেরকে বিপদগ্রস্ত না করতে পারে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন। তার পাশাপাশি গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু ইয়ে করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন যে এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে যে প্রধানমন্ত্রী যে বার্তালাপ দিয়েছিলেন বার্তালাপ সবাই তবুও আমরা দেখেছি যে গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকটা জায়গায় এদিকে যেভাবে যে প্রধানমন্ত্রী যে বার্তাটা দিয়েছিলেন যে শঙ্খধ্বনি বাজবে সন্ধ্যা পাঁচটা থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউজ ভ্যানগার্ডের যে অফিসের ছাদের ওপর থেকে আমরা এখন লাইভ করছি, আমরা দেখতে পাচ্ছি যে শঙ্খধ্বনি কিন্তু আমাদের চতুর্দিকে শঙ্খধ্বনি বাজদা, কেউ উলু দিচ্ছে, কেউ শাঁক বাজাচ্ছে, সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটার একমাত্র কারণ কেন? ভাইরাসটা থেকে যেন আমরা মুক্তি পাই, আমরা মুক্ত হতে চাই সেই ভাইরাস থেকে, যেইভাবে সেই মারণ ব্যাধি রোগ আমাদেরকে আক্রান্ত করেছে, আমরা যেন কোনো আগামী দিনে কোনো বিপর্যয়ের কারণ হয়ে না দাঁড়ায়, সেই জন্যই কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর এই বার্তা। একটা জিনিস মনে রাখতে হবে যে এই বার্তাটাকে কিন্তু আমরা সবাই আজকে আমাদের যে ত্রিপুরাবাসীরা যারা রয়েছে, আমি নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে সর্বত্র যারা পদ্মার ওপারে রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দেব নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে, যে আপনারা প্রধানমন্ত্রীর কথা আপনারা শুনেছেন, আপনারা এটা স্বতঃস্ফূর্তভাবে একেবারে মনের মধ্যে গেঁথে নিয়েছেন যে আমরা আজকে কেউ বাড়ি থেকে বের হব না। একেবারে ঠিক সেই চিত্রটাই কিন্তু আমরা সারাদিন আজকে লাইভের মধ্যে তুলে ধরেছিলাম, যে না এই চিত্রটাই আমরা তুলে ধরেছি। আমরা সকাল 9টার সময় দেখেছি, আমরা দেখেছি দুপুর সময়, আমরা দেখেছি সন্ধ্যে 5টার সময়, কোনোভাবেই কিন্তু রাস্তা একেবারে সুনসান হয়ে আছে। দেখা গেছিল বিগত দিনে যে কার্ফিউ জারি, আমরা অনেক ছোট ছিলাম, আমরা দেখেছিলাম যে জরুরি অবস্থার সময় যে কার্ফিউ জারি দেওয়া হয়েছে, মানুষ কিন্তু তখন ঘর থেকে বেরুত, তাহলে পুলিশ ম্যারেজমেন্ট করবে, বিভিন্ন একটা দিক রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর বার্তায় কিন্তু জনতা কার্ফিউ, এটা কিন্তু কার্ফিউ জারির থেকেও কিন্তু একটা বিশাল রূপ নিয়েছে বলা যেতে পারে, কারণ সেই প্রধানমন্ত্রীর বার্তাটাকেই কিন্তু সবাই গ্রহণ করেছে, সবার মনে গেঁথে নিয়েছে। কারণ এটা যদি আমরা যদি সচেতন না হই এবং অন্যকে যদি সচেতনতার বেড়াজালে যদি না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই মারণ ব্যাধি রোগ থেকে কিন্তু আমরা কিন্তু মুক্ত হতে পারবো না। চতুর্দিকে সারা বিশ্বে কিন্তু একটাই হাহাকার এখন চতুর্দিকে, যে কোনো দেশে হয়তো যে এত হারে মৃত্যুর সংখ্যা বেড়েছে, যে ডাক্তার নেই, যে বেড নেই, শুধু মানুষ মৃত্যু হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মারণ ব্যাধি রোগের যারা আক্রান্ত হয়েছে ওরা কিন্তু সবচেয়ে বড় কথা পরিবার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, 14 দিন সেই পরিবার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, তার মতো মানে বেদনা, তার মতো দুঃখ কষ্ট মনে হয় আর কিছু নেই। একটা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে একেবারে একা নির্জনতার মধ্যে মানে থাকতে হচ্ছে, যেন কোনো একটা জায়গায় কোনো একটা দ্বীপের মধ্যে যদি মানুষকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, সে সুনসান
যেভাবে মানুষ এটা কাটায় সেইভাবেই এই যারা যারা এই রোগে আক্রান্ত হচ্ছে সেভাবেই সেভাবেই কিন্তু রয়েছে। সেই আক্রান্তরা যারা রয়েছে তাদের কিন্তু একেবারে জনতার মধ্যেই কিন্তু সময় কাটাচ্ছে, কারণ তাদের সঙ্গে শুধু স্বাস্থ্যকর্মী ছাড়া আর কিন্তু কেউ কিন্তু দেখা করতে পারছে না। শুধু স্বাস্থ্যকর্মীরাই কিন্তু তাদের টাইমে টাইমে ওষুধ দেওয়া হচ্ছে এবং বাড়ির কোনো লোকজন কোনোভাবেই কিন্তু দেখা করতে পারছে না, কারণ দেখা না করতে না পারার কারণ হচ্ছে এই রোগে যারা আক্রান্ত হয়েছে এবং যারা সাসপেক্ট তাদেরকেও কিন্তু 14 দিনের জন্য এই ঘরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। কারণ রেখে দেওয়ার কারণ এই রোগটা যেন অন্যত্র অন্যখানে যেন না ছড়ায়, কোনোভাবেই না ছড়ায়। কারণ আমরা দেখেছি, আমরা আজকে সকালবেলাও আমরা একমাত্র নিউজ ভ্যানগার্ডে এক্সক্লুসিভ একটা আমরা ছবি দেখিয়েছিলাম মিলন সঙ্গের 16 নম্বর পিলারের সঙ্গে মোজা ক্লাব সংলগ্ন গোপেশ সাহা, যিনি বিগত রবিবার দিন আমেরিকা থেকে ইউএস থেকে মেয়ের বাড়ি থেকে আমাদের এখানে এসেছেন। এসে উনি কিন্তু সেটা মানেননি, না মেনে উনি কিন্তু চলে গেছেন প্রজাপিতা ব্রহ্মকুমারীর সেই কীর্তনের মধ্যে চলে গেছেন। কারণ আজকে আমরা খবর পেয়েছি, আমরা স্বাস্থ্য দপ্তরকে খবর দিয়েছি, আমরা প্রশাসনকে খবর দিয়েছি, খবর দেওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রশাসন সাথে সাথে ওনার বাড়িতে গেছেন, সেই বাড়িতে গিয়ে ওনাকে তার শরীরের মধ্যে সিল করে দিয়ে এসেছেন, স্ট্যাম্প লাগিয়ে দিয়ে এসেছেন, কারণ 14 দিন যেন উনি ঘর থেকে কোনোভাবেই না বের হন তার জন্য ওনাকে বলে দেওয়া হয়েছে। আর যদি বের হন তাহলে এই সিল দেখে মানুষ কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিতে পারত। এই জন্যই কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে, কারণ এই মারণ ব্যাধি রোগ থেকে যেন আমরা সবাই রক্ষা পাই, আমরা যেন দেশবাসীকে আমরা যেন বাঁচাতে পারি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যেন আমরা কোনোভাবেই এই মারণ ব্যাধি রোগ যেন না আসে, সেই জন্যই এই প্রচেষ্টা। আমি নিউজ ভ্যানগার্ডে রয়েছি চিন্ময়, আমার সাথে রয়েছে অনুমান।